গত কয়েক দিনে চালের দাম বেড়েছে কেজি প্রতি 3 থেকে 5 টাকা। রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী গোলাম কাদির রবু। সেখানে চালের বাজারের সবশেষ কি পরিস্থিতি সেটা আমরা তার সঙ্গে যুক্ত হয়ে জেনে নেব। রবু, এখনকার কি অবস্থা দেখছেন? রমজানকে কেন্দ্র করে যে দাম কিছু পণ্যের বাড়ার কথা আছে, সেইটাকে উপলক্ষ করেই কি দামটা বাড়ানো হয়েছে নাকি কোনো সিন্ডিকেট, নাকি আসলেই ধানের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে তারা যেটা বলছেন সেটাই? আপনি বাজার ঘুরে কি দেখছেন? কবিতা, আপনাকে ধন্যবাদ। কবিতা, হ্যাঁ, আপনি যেটি বলেছেন যে হ্যাঁ, আমি কাওরান বাজারে আছি, আর কাওরান বাজার হচ্ছে রাজধানীতে চালের অন্যতম একটি বড় মুকাম এবং যেখানে সারা দেশ থেকেই কিন্তু চাল আসে। এখানে চাল বিক্রি হচ্ছে, মোটা চাল যেটি, সেটি বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়, এবং মাঝারি যেটি চাল সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা কেজিতে, এবং যেটি চিকন চাল অর্থাৎ মিনিকেট সেটি বিক্রি হচ্ছে আপনার 68 থেকে 75 টাকা পর্যন্ত। এবং কোন কোন চালের কেজি কিন্তু, যেটি উন্নত মানের চিকন, সেটার কেজি কিন্তু অনেক সময় 80 টাকার কাছাকাছিও যাচ্ছে। বললেন আমাকে যে আসলে চালের দামটি বাড়া আসলে কারণটা কি। আমরা আসলে এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যারা চাল বিক্রি করেন এবং পাইকারি চাল বিক্রি করেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বললেন যে আসলে এ বছরের শুরুতেই হঠাৎ করেই কেন জানি চালের দামটা বেড়ে গিয়েছে, এবং অথচ তারাও একটু কিছুটা আশ্চর্য হয়েছেন যে কিছুদিন আগেই তো এই চালের অন্যতম একটি বড় মৌসুম আমন শেষ হয়েছে, অর্থাৎ চালের কিন্তু বলা যায় একটা ভরা মৌসুম, কিন্তু ভরা মৌসুমেও কেন হঠাৎ করে চালের দামটা। একদিন ধরে ঘন কুয়াশা, এ কারণে তারা চাল সিদ্ধ শুকান করতে পারছেন না, এ কারণে আসলে চালের সরবরাহটা